গভীর অন্ধকারের হাতছানি। গভীর অন্ধকারের হাতছানি সিরিজের প্রথম গল্প নিয়ে হাজির আমি ববিন। আজকের গল্প সেদিনের রাত ভয়ঙ্কর। লেখক শ্রী ময়ূখ চৌধুরী। গল্পটি সংগ্রহ করেছি বাংলার সেরা রহস্য গল্প বইটি থেকে। আমি চললু জাঙ্গাতে থাকবো এবং তোমার জন্য ওইখানেই অপেক্ষা করব। কোনো কারণেই এখানে অপেক্ষা করবে না, সোজা চলে এসো জাঙ্গাতে। সব লেখা চলে না, দেখা হলে সব কিছু খুলে বলবো। প্রায় দিন দুই আগেকার তারিখ বসানো চিঠির উপরে বা নিচে কোনো সম্বোধন বা স্বাক্ষর নেই। মাটির দেয়ালের গায়ে পিন দিয়ে আটকানো অবস্থায় ঝুলছে। স্বাক্ষর বা সম্বোধন না থাকলেও হাম্বার সাহেব বুঝলেন চিঠিটা লিখেছেন তার বন্ধু মলেনেক্স। পূর্ব ব্যবস্থা অনুযায়ী মাটির তৈরি এই রেস্ট হাউস বা বিশ্রামাগারটিতেই মলেনেক্স বাস করেছিলেন এবং এখানেই তার থাকার কথা। হঠাৎ তিনি মত পরিবর্তন করলেন কেন? গ্রামের ভেতর শ্বেতাঙ্গদের উপযোগী কোনো বাসস্থান যখন নেই, তখন এমন চমৎকার বিশ্রামাগারের আরাম ছেড়ে মলিনেক্স হঠাৎ কেন জাঙ্গা গ্রামে চলে গেলেন? চিঠিতে এই মত পরিবর্তনের কার্যকারণ কিছুই উল্লেখ করার প্রয়োজন মনে করেননি মলিনেক্স। হাম্বারের মস্তিষ্ক তাই উত্তপ্ত হয়ে উঠল। তবে যতই রাগ হোক, বন্ধুর সঙ্গে দেখা তো করতেই হবে। বিশ্রামাগারে একটুও বিশ্রাম না করে হাম্বার সাহেব সেই জাঙ্গা নিগ্রপল্লীর দিকে সবেগে পদচালনা করলেন। সম্পর্কটা শুধুই বন্ধুত্বেরই নয়, দায়িত্ববোধ ও কর্তব্যের প্রশ্নও জড়িত ছিল। হাম্বার এবং মলিনেক্স নাইজেরিয়ার এই অঞ্চলে এসেছিলেন একটি প্রতিষ্ঠানের বেতনভোগী কর্মচারী হয়ে। অতএব রাগ হলেও দেখা না করে উপায় ছিল না। জাঙ্গা গ্রামে গিয়ে বন্ধুর দেখা পেলেন হাম্বার। একটা কুঁড়ে ঘরের ভেতর বসে মলিনেক্স বিশ্রাম করছে। হাম্বার দেখলেন বন্ধুর চোখে মুখে স্পষ্ট অবসাদের চিহ্ন। চিঠিতে স্থান ত্যাগের কার্যকারণ না লিখে হঠাৎ চলে আসার জন্য হাম্বার একটু বিরক্তি প্রকাশ করতেই মলিনেক্স বাধা দিয়ে বললেন, আমি অত্যন্ত দুঃখিত, কিন্তু বিশ্বাস করো ওখানে আর একটা রাতও কাটানো সম্ভব ছিল না। সারা রাত ধরে সেদিন যে কি ভীষণ উদ্বেগ আর দুশ্চিন্তায়। অসহিষ্ণু কণ্ঠে হাম্বার বললেন, তোমার মানসিক অবস্থার বিশ্লেষণ চাই না, শুনতে চাই আসল কথাটা, বলো কি হয়েছিল। বলছি, মলিনেক্সের সে কাহিনী শোনার আগে পূর্ববর্তী ঘটনা একটু জানা দরকার। হাম্বার ও মলিনেক্স নামক এই দুজন শ্বেতাঙ্গ একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানের মাইনিং ডিপার্টমেন্ট বা খনিজ বিভাগে কাজ করেন। খনিজ বিভাগের দায়িত্বপূর্ণ পদে অধিষ্ঠিত কর্মচারীরা কাজ করেন জোড়ায় জোড়ায়। হাম্বার আর মলিনেক্স ছিলেন ওই রকমই এক মানিকজোর। আফ্রিকার অন্তর্গত নাইজেরিয়ার বিভিন্ন অঞ্চলে ঘুরে ঘুরে দুই বন্ধু নানা রকম খনিজ দ্রব্যের অনুসন্ধান করেন। কখনো সাফল্যের আনন্দ, কখনো বা ব্যর্থতার আক্ষেপ নিয়ে সুখে দুঃখে তাদের দিনগুলো ভালোই কাটছিল। নাইজেরিয়ার জারিয়া প্রদেশ পরিদর্শন করে হাম্বারের ধারণা হলো এখানে বোধহয় অভ্রের সন্ধান পাওয়া যেতে পারে, সুতরাং তার আরও কয়েকদিন সেখানে থাকা দরকার। মলিনেক্স রওনা হলেন জাঙ্গা নামক হওসা জাতীয় নিগ্রপল্লীর দিকে। জাঙ্গার নিগ্রপল্লীর বাইরে একটা সুন্দর রেস্ট হাউস বা বিশ্রামাগার আছে। দুই বন্ধুর মধ্যে ব্যবস্থা হলো যে ওখানেই আশ্রয় গ্রহণ করবেন মলিনেক্স এবং জারিয়া থেকে হাম্বারের প্রত্যাবর্তন পর্যন্ত ওইখানেই অপেক্ষা করবেন। হাম্বারের অনুমান নির্ভুল, অভ্রের সন্ধান পাওয়া গেল জারিয়াতে। তবে জমির অবস্থা দেখে তিনি বুঝলেন ডিনামাইট, ড্রিল প্রভৃতি সাজ সরঞ্জাম না হলে কাজ করা সম্ভব হবে না। প্রতিষ্ঠানের প্রধান দপ্তর তখন জাঙ্গাতে, অতএব প্রয়োজনীয় জিনিসগুলো সংগ্রহের জন্য হাম্বার জাঙ্গাতে ফিরে এলেন। নির্দিষ্ট স্থানে বন্ধুর দেখা পেলেন তিনি।
বিশ্রামাগারটিও দেখলেন। তার বেশ ভালোই লাগলো। মাটির তৈরি বৃত্তাকার ঘরটি প্রায় 20 ফিট জায়গা জুড়ে অবস্থান করছে। জানালা দরজা নেই। দরজার পরিবর্তে মাটির দেয়ালে দুটো মস্ত ফাঁক হাঁ করে আছে এবং ফাঁক দুটো কাটা হয়েছে পরস্পরের বিপরীত দিকে। বাঁশের তৈরি একজোড়া মাদুর ঝুলিয়ে ফাঁক দুটিকে ঢেকে দেওয়ার ব্যবস্থা আছে। রৌদ্রদগ্ধ নাইজেরিয়ার তপ্ত বায়ু আবাসের মধ্যস্থলকে উত্তপ্ত করতে পারে না। ঘাসপাতা আর বাঁশের আচ্ছাদনের নিচে মাটির ঘরের শীতল অভ্যর্থনা সত্যিই লোভনীয়। সব দেখে শুনে হাম্বারের ধারণা হলো মলিনেক্স সহজে এখান থেকে নড়বেন না। মলিনেক্সও জানিয়ে দিলেন বন্ধুর অনুমান সত্য। খুব কাছাকাছি কয়েকটা শুষ্ক নদীর বুকে কিছু মূল্যবান খনিজ দ্রব্যের সন্ধান পাওয়া যাবে বলে মলিনেক্স আশা করছেন এবং ওই জায়গাগুলির উপর পরীক্ষা চালিয়ে দেখতে হলে এই রেস্ট হাউসের মতো আরামদায়ক আস্তানা আর কোথায় পাওয়া যাবে। তাছাড়া আরেকটা কারণও আছে, মলিনেক্স বললেন। কাছেই একটা সিংহ আছে, আমি দেখেছি, ওটাকে মারব। সিংহ? হাম্বার হেসে উঠলেন। এ অঞ্চলে সিংহ নেই। আরে যে জন্তুটাকে তুমি সিংহ মনে করছো আসলে সেটা হয়তো লেপার্ড, তাছাড়া আর কিছু হতে পারে না। আরে না না, মলিনেক্স জোর দিয়ে বললেন, আমি সিংহই দেখেছি। স্থানীয় বাসিন্দারা সবাই ওটার কথা জানে, জন্তুটা বড়ই উপদ্রব চালাচ্ছে, গায়ের ভিতর থেকে কুকুর আর ছাগল নিয়ে যাচ্ছে। একটি লোককে সেদিন এমনভাবে জখম করেছে যে বেচারা বাঁচে কিনা সন্দেহ, জানোয়ারটাকে কোনোভাবেই মারা যাচ্ছে না। স্থানীয় বাসিন্দাদের ধারণা ওটা কোনো জাদুর আয়ত্তায় আছে, জন্তুটাকে যদি পারি তো আমি মারব। যেদিন ওটাকে দেখেছিলাম সেদিন আমার কাছে বন্দুক ছিল না। হাম্বারের আগ্রহ দেখে সেদিনের ওই সিংহ দর্শনের ঘটনাটি খুলে বললেন মলিনেক্স। জাঙ্গার নিগ্রপল্লীর কাছে 2 মাইলের মধ্যে একটা নদী আছে। নদী এখন প্রায় শুকনো, সামান্য জলের ধারা দেখা যায়। একদিন সকালে নদী তীরের বালুকাময় ভূমি পর্যবেক্ষণ করে মলিনেক্সের সন্দেহ হলো বালির মধ্যে হয়তো সোনার সন্ধান পাওয়া যেতেও পারে। বালি পরীক্ষার জন্য উপযুক্ত সরঞ্জাম অর্থাৎ গোল্ড প্যান নিয়ে তিনি বিকেলবেলার দিকে যথাস্থানে উপস্থিত হলেন। মলিনেক্সের সঙ্গী হল দুটি চাকর এবং তারই পোষা কুকুর দুটো। কুকুর হিসেবে তারা কিন্তু মোটেই ফেলনা নয়। একটি হচ্ছে ভয়ঙ্কর বুল ম্যাস্টিফ, অপরটি বর্ণশঙ্কর হলেও তার রক্তে ছিল বিলাতি কুকুরের আভিজাত্য। নদীর ধারে ধারে লম্বা লম্বা ঘাস ঠেলে এগিয়ে যাচ্ছেন মলিনেক্স। হঠাৎ বিপরীত দিকে নদীর পাড়ের উপর একটি সচল বস্তু তার দৃষ্টি আকর্ষণ করল। সিংহ! হ্যাঁ, সিংহই তো বটে। প্রায় 40 ফিট দূরে গুঁড়ি মেরে বসে আছে একটা মস্ত সিংহ। তার জ্বলন্ত চক্ষুর হিংস্র দৃষ্টি নিবদ্ধ রয়েছে মলিনেক্সের দিকে এবং সুদীর্ঘ লাঙ্গুলটি পাক খেয়ে দুলে দুলে উঠছে দারুণ আক্রোশে। পরক্ষণে সিংহের রক্তিম মুখ গহ্বরের ভেতর থেকে আত্মপ্রকাশ পেল তীক্ষ্ণ দন্তের শাড়ি। মলিনেক্সের সর্বাঙ্গ ঘামে নেয়ে উঠল। তিনি স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন। একটু নড়লেই সিংহ আক্রমণ করতে পারে। তার বন্দুকটাও হাতে নেই। অনেক পিছনে একটা চাকর সেটা বহন করে আনছে এবং কুকুর দুটিও রয়েছে প্রায় 100 গজ দূরে। এই জীবন মরণ সংকটে মলিনেক্স কী করবেন স্থির করতে পারছেন না। এমন সময় আশ্চর্য ব্যাপার, সিংহটা হঠাৎ এক লাফ মেরে নদীর নিকটস্থ ঘন ঘাস ঝোপের জঙ্গলের ভেতর অদৃশ্য হয়ে গেল। অত্যন্ত অবাক হলেন মলিনেক্স। আমি ভাবতেই পারিনি যে ওখানে একটা সিংহ থাকতে পারে।
আর সে এমনি ভাবে যাবে? বন্ধুকে উদ্দেশ্য করে বললেন মলিনেক্স। জন্তুটার গায়ের রং নদীর তীরের বালির সঙ্গে এমন ভাবে মিশে গিয়েছিল যে আমি সিংহের অস্তিত্বও বুঝতে পারিনি। শুধু লেজটা নড়ছিল বলেই তার দিকে আমার দৃষ্টি পড়ছিল। জন্তুটার কেশর নেই। প্রথমে ভেবেছিলুম ওটা সিংহী, কিন্তু ভালোভাবে নজর করে দেখলুম না, সিংহই বটে। সঙ্গে সঙ্গে মনে পড়ল নাইজেরিয়ার এসব অঞ্চলে সিংহদের মাথায় কেশর থাকে না। ঘটনাটা বিব্রত করে মলিনেক্স শেষে বললেন, বুঝলে বন্ধু, একটু চেষ্টা করলে সিংহটাকে বোধ হয় আমরা মারতে পারি, কি বলো? আফ্রিকার জঙ্গলে ইতিমধ্যে তাদের গুলি খেয়ে ইহুলীলা সংবরণ করেছেন কয়েকটা লেপার্ড, জলহস্তি, কুমির ও অ্যান্টিলোপ। তবে বনের রাজা সিংহের ওপর গুলি চালানোর সুযোগ তাদের একবারও হয়নি। পেশাদার শিকারী না হলেও শিকারের শখ দুজনেরই আছে, তাই বন্ধুর প্রস্তাবে সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলেন হাম্বার। কয়েকদিন পরপর রাত্রিবেলা গ্রামের নিকটবর্তী অরণ্যে একটা ছাগল বেঁধে গাছের ওপর রাইফেল হাতে সিংহের জন্য অপেক্ষা করতে লাগলেন হাম্বার ও মলিনেক্স। কিন্তু রাত্রি জাগরণেই সার হল। পশুরাজ ছাগ মাংসের লোভে শিকারীর ফাঁদে পা দিল না, এমনকি ধারে কাছেও এলো বলে মনে হয় না। এ ব্যাপারে স্থানীয় বাসিন্দারা কিন্তু মোটেই অবাক হল না। তাদের বদ্ধমূল বিশ্বাস, মায়াবী সিংহ আগে থেকেই সব জানতে পারে। দুই বন্ধু কিন্তু খুবই হতাশ হলেন। হাম্বার চলে গেলেন জারিয়ায়, তার কার্যস্থলে, আর মলিনেক্স বন্ধুর জন্য অপেক্ষা করতে লাগলেন পূর্বোক্ত বিশ্রামাগারে। কথা রইল কাজ শেষ হলে হাম্বার ওইখানে এসে বন্ধুর সঙ্গে মিলিত হবেন। কিন্তু দিন কয়েক পর যথাস্থানে এসে মলিনেক্সের চিঠি দেখে হাম্বার তো হতভম্ব। কি ব্যাপার? এইবার শুরু হল মলিনেক্সের বিবরণ। সেদিনকার দুঃস্বপ্নে ভরা রাত্রির সেই ভয়াবহ অভিজ্ঞতার ঘটনা তিনি বন্ধুকে বলতে শুরু করলেন। বৃহস্পতিবার রাত্রি চাকররা আলোর ব্যবস্থা করে জাঙ্গা গ্রামে ফিরে গেছে। আমি রাতের আহার সারলুম বিশ্রামাগারের বাইরে, কারণ ঘরের মধ্যে গরমে অস্বস্তি বোধ করছিল। বিশ্রামাগারের কাছেই যেখানে রান্না হয় সেই কুঁড়ে ঘরটা তুমি দেখেছো। আমার কুকুর দুটো সেই রান্নাঘরের ভেতরে তাদের বরাদ্দ খাদ্যে ক্ষুধা নিবৃত্তি করছে। আমি বিশ্রামাগারের ভেতরে একটা বই নিয়ে বসলুম। অবশ্য বইয়ে মনোনিবেশ করার আগে বাঁশের তৈরি পর্দা ফেলে ফাঁক দুটি ঢেকে দিতে ভুলিনি। হঠাৎ ঘরের বাইরে মাটির ওপর শুষ্ক ঝরা পাতার বুকে জাগলো মর্মর ধ্বনি। পরক্ষণেই পর্দার তলা দিয়ে তীর বেগে ঘরে ঢুকলো আমার দুটি কুকুর। দারুণ আতঙ্কে জন্তু দুটি উদ্ধত লাঙ্গুল আশ্রয় নিয়েছে পেছনের দুই পায়ের ফাঁকের মধ্যে, আর কণ্ঠ ভেদ করে বেরিয়ে আসছে অবরুদ্ধ আর্তনাদ। কুকুর দুটো ঘরের ভেতর প্রবেশ করার সঙ্গে সঙ্গে শুনতে পেলুম একটা গুরুভার জীবের ধাবমান পায়ের আঘাতে মাটির উপর থেকে সশব্দে উড়ে যাচ্ছে ছড়া পাতার রাশি। অদৃশ্য আগন্তুক সশব্দে পর্দা ঝোলানো ফাঁকটার পিছনে এসে থেমে গেল। পরক্ষণেই বজ্রপাতের মতন গম্ভীর গর্জনে কেঁপে উঠল। কণ্ঠস্বরেই অন্ধকারে অদৃশ্য জীবটির পরিচয় পেলুম, সিংহ। দারুণ আতঙ্কে কুকুর দুটো ছুটে এসে ঘরের মাঝখানের খুঁটির গা ঘেঁষে দাঁড়িয়েছে। রাইফেলের সন্ধান করতে গিয়েই চমকে উঠলুম। মনে পড়ল অস্ত্রটাকে খুলে তেল দিয়ে
বাক্সবন্দী করা হয়েছে এবং তৈলসিক্ত অবস্থায় আমার রাইফেল বন্ধুটি এমন চামড়ার বাক্সে শুয়ে বিশ্রাম করছে বিশ্রামাগারের বাইরে। সর্বনাশ, এখন উপায়? আবার জাগলো সেই হিংস্র সাপর কণ্ঠের ভয়াবহ পর্যন্ত বদ্ধ কুটিরের ভিতর ধ্বনিত প্রতিধ্বনিত হয়ে সেই প্রচণ্ড শব্দ তরঙ্গ নিশ্চিত মৃত্যুর কণ্ঠস্বরের মতোই আমার কানে এসে বাজল। পর্দা ঝোলানো ফাঁকটার যেদিক থেকে গর্জনটা ভেসে এলো তার বিপরীত দিকের পর্দা লক্ষ্য করে ছুটল কুকুর দুটো। তবে সৌভাগ্যের বিষয়, আতঙ্কে অস্থির হলেও কুকুর দুটোর বুদ্ধিভ্রংশ ঘটেনি। উল্টো দিকের ফাঁকটার কাছাকাছি এসেই তারা থমকে দাঁড়াল। জানোয়ারের সহজাত সংস্কারে বসেই তারা বুঝেছিল আলোকিত ঘরের বাইরে অন্ধকারের মধ্যে বিপদের সম্ভাবনা আছে। কুকুর দুটো ভালোই করেছিল, মুহূর্তের পরেই বিশ্রামাগারের বাইরে ধাবমান পদধ্বনি জানিয়ে দিল যে পশুরাজ উল্টো দিকের ফাঁক লক্ষ্য করে ঘুরে আসছে। আমি এবার শটগান হাতে নিলুম। এ ধরনের বন্দুক সিংহ শিকারের উপযুক্ত নয় সন্দেহ নেই, কিন্তু রাইফেল না থাকায় বোধহয় শটগানটাকেই বাগিয়ে ধরলুম। মনে করলুম সিংহ যদি ঘরের ভেতরে ঢোকে তবে এই শটগান দিয়েই তাকে গুলি করব। মারা না পড়লেও গুলিতে সে আহত হবে নিশ্চয়ই, তারপর যা থাকে বড়াতে। মোট কথা, বিনা যুদ্ধে আত্মসমর্পণ করতে আমি রাজি নই। মুখের সামনে খাদ্য আছে কিন্তু ধরার উপায় নেই, ভেতরে ঢুকতেও বোধ হয় ভরসা হচ্ছে না কারণ ঘরে আলো জ্বলছে। তাই অস্থির হয়ে উঠল পশুরাজ। বুঝতে পারছি তার প্রথম লক্ষ্য চতুষ্পদ সারমেয় দুটি, তারপরে বোধ হয় দ্বিপদ জীব হিসাবে আমার পালা। অবশেষে কুকুর দুটোকে ধরার জন্য পশুরাজ এক চমৎকার ফন্দি আঁটল। সে একদিকের পর্দা ঝোলানো ফাঁকের পেছনে এসে গর্জন করেই তাড়াতাড়ি উল্টো দিকের ফাঁকটার পেছনে গিয়ে দাঁড়ায়। তার আশা, কুকুর দুটো যদি ভয় পেয়ে উল্টো দিকের ফাঁক দিয়ে বেরিয়ে যায় তাহলেই সে তাদের ধরে ফেলতে পারবে। কুকুর দুটো কিন্তু গর্জন শুনলেই ভয় পেয়ে যেদিক থেকে আওয়াজ আসছে তার বিপরীত দিকের ফাঁকটা লক্ষ্য করে ছুটে যাচ্ছে বটে, কিন্তু পর্দার বাইরে একবারও পদার্পণ করছে না। একটু পরেই লক্ষ্য করলুম দারুণ আতঙ্কে তারা ক্রমেই দিশেহারা হয়ে পড়ছে। কিছুক্ষণের মধ্যেই তাদের বুদ্ধি ভ্রংশ ঘটবে এবং তখনই কুটিরের বাইরে ছুটে পালাতে গিয়ে পড়বে সিংহের কবলে। না, আমার পোষা জন্তু দুটোকে এভাবে মরতে দিতে পারি না। কুকুর দুটোকে টেনে এনে আমি খুঁটির সঙ্গে বেঁধে ফেললুম। তারপর হাতের বন্দুক বাগিয়ে ধরে ফাঁক দুটোকে লক্ষ্য করতে লাগলুম নিবিষ্ট চিত্তে। রাতের আকাশে অন্ধকার মেঝের আবরণ সরিয়ে উঁকি দিল রূপলি চাঁদ। জ্যোৎস্নার আলোতে বাঁশের তৈরি পর্দার বুননির ফাঁক দিয়ে সিংহের অস্পষ্ট মূর্তি আমার দৃষ্টিগোচর হল। প্রকাণ্ড জানোয়ার! একবার মনে হলো দ্বিগুলি চালিয়ে, পরক্ষণে ফিরে এলো শুভ বুদ্ধি। জন্তুটা এখন প্রায় 15 গজ দূরে আছে, এখান থেকে শটগানের গুলি চালিয়ে তাকে হত্যা করা যাবে না, কিন্তু আহত হলে সিংহ নিশ্চয়ই খেপে গিয়ে ঘরের ভেতর ঢুকে আক্রমণ করবে। তখন অবস্থাটা কি দাঁড়াবে? না, গুলি ছোড়া হবে আত্মহত্যারই নামান্তর। নিজেকে আমি সংবরণ করলাম। গভীর অন্ধকার রাত্রি, ঘরের বাইরে অপেক্ষা করছে সিংহ, মাঝে মাঝে গম্ভীর গর্জনে বিরক্তি প্রকাশ করছে। আর একটা ঠুমকো বন্দুক হাতে ঘরের ভেতর আমি বসে আছি মৃত্যুর মুখোমুখি। রাত্রি গড়িয়ে চলে, হঠাৎ লক্ষ্য করলুম একটা লণ্ঠন ধুমো উদ্গিরণ করছে, আলোটাও যেন কম। তিনটে লণ্ঠনের আলোর জন্যই সিংহ ভেতরে আসতে সাহস পাচ্ছে না, কিন্তু আলোর তেজ কমে গেলে আর তাকে ঠেকানো যাবে না। জীবন্ত কুকুরের মাংসই তাকে আকৃষ্ট করেছে সন্দেহ নেই, কিন্তু ঘরের ভিতর সে একবার প্রবেশ করলে আমারও রেহাই পাওয়ার কোনো কারণ নেই। এইসব কথা ভাবছি হঠাৎ খেয়াল হলো
বসুরাজের বজ্রকণ্ঠ নীরব হয়ে পড়েছে। কি ব্যাপার, ও কি চলে গেছে? আমার ষষ্ঠ ইন্দ্রিয় আমাকে সাবধান করে দিল, না যায়নি, কাছেই আছে মূর্তিমান মৃত্যু, আছে আছে আছে। একটা অস্পষ্ট শব্দ কানে এলো, বুঝলুম সশব্দে ঘ্রাণ গ্রহণ করছে পশুরাজ। সচমকে দেখলুম যেদিক থেকে শব্দ ভেসে এলো সেদিকের বাঁশের পর্দাটা যেন হাওয়ার ধাক্কায় একটু দুলছে। পরক্ষণেই বংশ নির্মিত চবনিকার তলদেশ দিয়ে আলোকিত কুটিরের ভিতর প্রবেশ করল ভয়ঙ্কর ভয়ঙ্কর মস্ত বড় এক থাবা। থাবা আরো একটু এগিয়ে এলো, কোষ মুক্ত কিরিচের মতো মাংসল থাপ খুলে থাবার ভিতর থেকে আত্মপ্রকাশ করল পাকা পাকা ধারালো নখের সারি। ফাঁকের পাশে দেয়ালের গায়ে শনখর থাবাটা ঘুরে ঘুরে কি যেন খুঁজে বেড়াচ্ছে। আর ঠিক সেই মুহূর্তে একটা লণ্ঠন তার কর্তব্য করতে রাজি হলো না, টপ করে নিভে গেল আলোটা। শটগানের ট্রিগারে সরে এলো আমার আঙুল, ইচ্ছে হলো গুলি চালিয়ে ওই থাবাটাকে উড়িয়ে দিই। অনেক কষ্টে আত্মসংবরণ করল। কুকুর দুটো তখন ছটফট করছে আর চেঁচাচ্ছে পাগলের মতন, এই বুঝি গলার পকলস ছিঁড়ে তারা পেরিয়ে যায়। একটু পরে আবার নিভে গেল আর একটা লণ্ঠন। আমার ঘর্মাক্ত দেহ থেকে জলের স্রোত বইছে, রাত্রির প্রহর কাটে, থাবাটা একসময় সরে গেল ঘরের ভেতর থেকে অন্ধকারের গর্ভে। সিংহের তীব্র হুঙ্কার ধ্বনি আর শোনা যাচ্ছে না। হঠাৎ অবরুদ্ধ কণ্ঠের চাপা গর্জনে প্রকাশ পেল ক্ষুধার্ত সাপদের ক্ষোভ এবং নৈরাশ্য। কিন্তু কেন? অবাক হয়ে মনে মনে কারণ খুঁজবার চেষ্টা করছি, হঠাৎ পর্দার ফাঁক দিয়ে বাইরে নজর পড়ল, তার সঙ্গে সঙ্গে আমার বুকে সাহস ফিরে এলো। আতঙ্কের পরিবর্তে অনুভব করলুম বাঁচার নতুন ইঙ্গিত। এ যাত্রায় বেঁচে গেলুম বোধ হয়, একটা মাত্র লণ্ঠন তখন আলো দিচ্ছে, কিন্তু তার অবস্থাও শোচনীয়। যে কোনো মুহূর্তে কম্পিত আলোক শিখাটি অন্ধকারের গ্রাসে লুপ্ত হয়ে যেতে পারে, তবে এখন আর তেমন ভয়ের কারণ নেই। আকাশের গায়ে গোলাপি রং ধরেছে, একটু পরেই ভোর হবে বুঝতে পারছি না। এলো প্রভাত, দূর থেকে আমার কানে ভেসে আসতে লাগলো কুলিদের কোলাহল। পর্দার ফাঁক দিয়ে দেখলাম সিংহ থমকে দাঁড়াল, তারপর নিঃশব্দে মিলিয়ে গেল ঝোপের মুখ। নিশ্চিত মৃত্যুর মুখ থেকে উদ্ধার পেলাম আমি, কিন্তু সেই ভয়ঙ্কর রাতের কথা জীবনের শেষ দিন অবধি আমার মনে থাকবে।